আসসালামু আলাইকুম, ড্রিম কুকিং থিয়েটারে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আপনাদেরকে তাল দিয়ে নরম তুলতুলে কেক তৈরি করে দেখাবো। এখন তো তালের সময়, তালের এই সময়টাতে আমরা তো কত ধরনের পিঠাই তৈরি করে থাকি, তাছাড়া তাল দিয়ে আমরা অনেক ধরনের রেসিপিও করে থাকি। তবে তালের তৈরি কেক যে খেতে এত মজা হয় সেটা আমি তৈরি না করলে বুঝতেই পারতাম না, তাই আপনাদের সাথেও শেয়ার করতে চলে এলাম। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একটা বাটির মধ্যে আমি দুটা ডিম নিয়ে নিলাম। ডিম দুটো অবশ্যই রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে, ফ্রিজে থাকলে অবশ্যই 2 ঘন্টা আগে বের করে রাখবেন। এখন এর মধ্যে আমি 1/3 কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা এখানে 1/2 কাপ পরিমাণে চিনি ব্যবহার করতে পারেন। চিনি দিয়ে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে খুব ভালো করে চিনিটাকে ডিমের সাথে মিশিয়ে নিয়েছি, আর চিনিটা যতক্ষণ না পর্যন্ত ডিমের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে বিট করে নিতে হবে। আর একটু বেশি সময় ধরে বিট করবেন যাতে ডিমটা কিছুটা সাদা হয়ে আসে, এতে করে কেকটা অনেক বেশি সফট হবে। খুব ভালো করে ডিমটাকে আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি, চিনিটা গলে যাওয়া পর্যন্ত ফেটিয়ে নিব। তার মাঝেই দেখবেন যে ডিমটা অনেকটা সাদা হয়ে গিয়েছে। যখন ডিমটা এরকমটা হয়ে যাবে তখন এর মধ্যে আমি 1/4 কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আবারও 2-3 মিনিটের মতো অনবরত এভাবে বিট করে নিব যাতে ডিমের সাথে তেলটা ভালোভাবে মিশে যেতে পারে। 2-3 মিনিটের মতো অনবরত বিট করে নিলেই তেলটা ডিমের সাথে ভালোভাবে মিশে যাবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরও কিছুটা বিট হচ্ছে, এর কারণেও কেকটা নরম তুলতুলে হবে। এখন এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে তালের রস দিলাম। অবশ্যই তালের ভারী রসটা ব্যবহার করবেন। তালের রসটাকে দিয়ে আবারও খুব ভালো করে বিট করে নিচ্ছি। তালের রসটা কিন্তু যথেষ্ট পরিমাণে মিষ্টি ছিল, আর কখনোই পাতলা তালের রস ব্যবহার করবেন না, তালের যে ঘন রসটা রয়েছে সেটাই ব্যবহার করবেন। খুব ভালো করে তালের রসটা মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিলাম, 1/4 কাপ পরিমাণে গুঁড়া দুধ দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা এলাচের গুঁড়া। আপনারা এখানে সাদা এলাচের গুঁড়াটা নাও ব্যবহার করতে পারেন, কারণ তালের একটা ফ্লেভার রয়েছে। আবার চাইলে আপনারা এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। আমি খুব ভালোভাবে শুকনো উপকরণটা ছেড়ে নিচ্ছি, তবে আমি বলবো আপনারা এখানে সাদা এলাচের গুঁড়াটাই ব্যবহার করবেন, তাহলে দেখবেন কেকের টেস্টটা কতটা ভালো হয়। 1/2 চা চামচ কিংবা 1 চিমটি পরিমাণে সাদা এলাচের গুঁড়া দিলেও কিন্তু হবে। আপনারা চাইলে খুব অল্প পরিমাণে সাদা এলাচের গুঁড়া ব্যবহার করতে পারেন। এখন আমি হ্যান্ড হুইস্ক দিয়ে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সব কিছু ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যদি চান শুধু তালের ফ্লেভারটাই থাকবে কেকের মধ্যে, তাহলে আপনারা সাদা এলাচের গুঁড়া বা ভ্যানিলা এসেন্স নাও ব্যবহার করতে পারেন, কারণ তালের ফ্লেভারটাই তো এমনিতে অনেক বেশি স্ট্রং। তালের ফ্লেভারে অন্য কিছুর প্রয়োজন হয় না। তারপর আমি সামান্য একটু সাদা এলাচের গুঁড়া দিয়েছি যাতে ডিমের আষ্টে গন্ধটা না থাকে। খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিয়েছি, আর এটাকে খুব জোরে জোরে মিশালেও কোনো সমস্যা হবে না। তারপরও আপনারা একটু এভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নেবেন। খুব ভালো করে সব কিছু মেশানো হয়েছে। এখন আমি একটা এরকম পাউন্ড কেকের মোল্ডের মধ্যে কেকের ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এই মোল্ডটা আমার বেশ অনেকটা বড়, প্রায় 8 ইঞ্চি সাইজের কেক মোল্ড, আর অনেক হাই। আপনারা কিন্তু 7 ইঞ্চি কিংবা 6 ইঞ্চি সাইজের কেক মোল্ডে কেকটা বেক করার চেষ্টা করবেন, এতে করে কেকের হাইটটা অনেক ভালো হবে। আর আপনারা চাইলে অন্য যে কোনো শেপেই কেকটা তৈরি করে নিতে পারেন। আজকের কেকটা আমি চুলায় বেক করব। একটু ট্যাপ করে নিলাম, চুলায় একটা সিলভারের হাঁড়ি বসিয়ে দিয়েছি, 10 মিনিটের জন্য হাঁড়িটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। ভিতরে কিন্তু একটা স্ট্যান্ড সহ প্রিহিট করে নিয়েছি। এখন কেকের মোল্ডটা বসিয়ে দিলাম, চুলার আঁচটাকে লো থেকে কিছুটা বাড়িয়ে দিয়ে 40-50 মিনিটের মতো বেক করে নিচ্ছি। আপনারা চাইলে 170 ডিগ্রি প্রিহিটেড ওভেনে 30-40 মিনিটের মতো বেক করে নিতে পারেন। আমি ঠিক 45 মিনিট পরে কেকটা খুলে দেখাচ্ছি। দেখেন কেকটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে, কেকের খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। আমি এখন কেকটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখেন কেকটা পুরোপুরি ঠান্ডাও হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই কেকটাকে ভালোভাবে ঠান্ডা করে নেবেন। আমি এখন কেকটাকে মোল্ড আউট করে নিচ্ছি। আমার কেকের মোল্ডটা যেহেতু অনেকটা হাই ছিল আর কেকের মোল্ডটা অনেকটা বড়ও ছিল, তাই আমার কেকটা কিন্তু কিছুটা ফ্ল্যাট হয়েছে। আপনারা যদি 7 ইঞ্চি সাইজ কিংবা 6 ইঞ্চি সাইজের কেক মোল্ডে বেক করেন তাহলে কিন্তু কেকটা বেশি পারফেক্ট হবে, কারণ কেকের হাইটটাও তখন অনেক বেশি হবে। আর কেকটা দেখেন কতটা স্পঞ্জি হয়েছে। তালের কেক কিন্তু তুলতুলে নরম হয়, আর তালের কেক খেতেও অসাধারণ। আপনারা যদি তৈরি না করেন তাহলে আপনারা বুঝতে পারবেন না তালের কেক খেতে কতটা মজা হয়। আর আমি যেভাবে তৈরি করেছি আপনারা যদি সেভাবে তৈরি করেন, আশা করছি আপনারা এর স্বাদ কখনো ভুলতেই পারবেন না। আর আমি আপনাদেরকে কেকটা কেটেও দেখাচ্ছি, বুঝতেই পারছেন যে কেকটা কতটা তুলতুলে নরম হয়েছে।
তালের কেক এতটাই মজা হয়ে থাকে যে এর জন্য তালের রস সংরক্ষণ করে রাখতে হবে। আশা করছি আপনাদের কাছেও রেসিপিটা অনেক ভালো লাগবে, আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।